তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তো তুলে দেওয়া উচিত আদালতের তর্ক হিসেবে প্রাইমারি দুর্নীতি আপার প্রাইমারি দুর্নীতি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং সম্প্রতিতম এস এস অর্থাৎ নাইন থেকে টুয়েলভ এই দুর্নীতির খবর তৃণমূল কংগ্রেস জানতো না কোর্ট যখন বারবার বলেছিল এদেরকে তথ্য দাও কাগজ দাও এরা দেয়নি এরা চেপে গেছে কারণ অযোগ্যদের বাঁচানোর জন্য এরা চেষ্টা করছিল এরা চেষ্টা করছিল যাতে দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা বেঁচে যায় যাতে যোগ্যদের ঢাল হিসেবে দাঁড় করিয়ে এদেরকে বাঁচানো যায় সেই চেষ্টা বরাবর এরা করে গেছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে কোর্ট তুলে দেওয়া হচ্ছে সত্যি তো তিনি বলবেন কারণ পশ্চিমবঙ্গে যখন অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে যখন এক্সিকিউটিভ কাজ করে না মানুষের একমাত্র ভরসার জায়গা হল হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গের অন্যান্য কোর্টগুলো এবং সেটাকেও শেষ করতে গেছে তৃণমূল কংগ্রেস যাতে পুরোটাই রাজতন্ত্র একটা কায়েম করা যায় পিসি এবং ভাইপোর রাজত্ব পশ্চিমবঙ্গে চলে এর লোকটা আমাদের জনপ্রতিনিধি ভাবতেও লজ্জা করে অবিলম্বে এরকম একটা গুন্ডা মস্তানকে জেলে ভরা উচিত কোর্টের তো সুমোটা কন্টেম্প রুল ইস্যু করা উচিত এর বিরুদ্ধে এর পিসির বিরুদ্ধে এটা অলরেডি পদক্ষেপ নিচ্ছে কোর্ট এর বিরুদ্ধেও করা উচিত কারণ এরা ভারতবর্ষের সংবিধান মানে না জুডিশিয়াল সিস্টেমকে মানে না এবং এরা সব কিছুকে শেষ করতে চাইছে আমি আবার বলছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাই মামলায় ছিল রাজ্য সরকারের আইনজীবীরা ছিল এসএসসির আইনজীবীরা ছিল ভালো খারাপ মানে যোগ্য অযোগ্য আল্লাহ এরা কেন করতে পারলো না ও এম আর কেন নষ্ট করলো আজকে যখন এই ইস্যুগুলো হচ্ছে আজকে বলা হচ্ছে কোর্টের নামে দোষ আগের বিচারপতি খারাপ ছিল এরা বিচারপতি বাইরে ছিল সে নিয়ে সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসলো নতুন বেঞ্চ ফর্ম হলো স্পেশাল বেঞ্চ ফর্ম হলো সুপ্রিম কোর্টের নির্দেশে প্রত্যেকজনকে শোনা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের অন্যান্য লোকজন ঘন্টার পর ঘণ্টা আর্গুমেন্ট করেছে তারপর আসলো এই রায় এবং এই রায় এত আপত্তি কেন আসলে আপত্তির কারণ আছে টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি হয়েছিল এবং যাদেরকে বিক্রি করেছিল তারা আজকে হয়তো টাকা ফেরত চাইছে তাই তাদের জন্য এই কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে